আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন, এখনও ভাষা শিখতে পারছেন না, তাই খুব সহজ পদ্ধতিতে কীভাবে আরবি ভাষা শিখবেন সেটাই আমার ভিডিওটা দেখে শিখে নিন। তাই আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দুইজন লাগবে, এর আরবি অর্থ হিনি আবগা ইতনিন নফর। এখানে হিনি এর বাংলা অর্থ এখানে, ইতনিন এর বাংলা অর্থ লাগবে, ইতনিন নফর এর বাংলা অর্থ দুইজন, অর্থাৎ হিনি আবগা ইতনিন নফর এর বাংলা অর্থ এখানে দুইজন লাগবে। দুইজন এখানে কেন, এর আরবি অর্থ লেশ ইতনিন নফর হিনি। এখানে লেশ এর বাংলা অর্থ কেন, ইতনিন নফর এর বাংলা অর্থ দুইজন, হিনি এর বাংলা অর্থ এইখানে, অর্থাৎ লেশ ইতনিন নফর হিনি এর বাংলা অর্থ দুইজন এখানে কেন। এটা তোমার রুমে পেয়েছি, এর আরবি অর্থ হাদা হাচ্ছিল ইন্তা গোরফা। এখানে হাদা এর বাংলা অর্থ এটা, হাচ্ছিল এর বাংলা অর্থ পাওয়া, ইন্তা এর বাংলা অর্থ তোমার, গোরফা এর বাংলা অর্থ রুম, অর্থাৎ হাদা হাচ্ছিল ইন্তা গোরফা এর বাংলা অর্থ এটা তোমার রুমে পেয়েছি। এটা কোথায় পেয়েছো, এর আরবি অর্থ হাদা অয়েন হাচ্ছিল। এখানে হাদা এর বাংলা অর্থ এটা, অয়েন এর বাংলা অর্থ কোথায়, হাচ্ছিল এর বাংলা অর্থ পাওয়া, অর্থাৎ হাদা অয়েন হাচ্ছিল এর বাংলা অর্থ এটা কোথায় পেয়েছো। তিন মাস ছুটি চাই, এর আরবি অর্থ আনা ইবি ইজাজা তালাতা শাহার। এখানে আনা এর বাংলা অর্থ আমি, এবি এর বাংলা অর্থ চাওয়া, ইজাজা এর বাংলা অর্থ ছুটি, তালাতা এর বাংলা অর্থ তিন, শাহার এর বাংলা অর্থ মাস, অর্থাৎ আনা ইবি ইজাজা তালাতা শাহার এর বাংলা অর্থ তিন মাস ছুটি চাই। কতদিন ছুটি লাগবে, এর আরবি অর্থ কাম ইয়ম আবগা ইজাজা। এখানে কাম এর বাংলা অর্থ কত, ইয়ম এর বাংলা অর্থ দিন, আবগা এর বাংলা অর্থ লাগবে, ইজাজা এর বাংলা অর্থ ছুটি, অর্থাৎ কাম ইয়ম আবগা ইজাজা এর বাংলা অর্থ কতদিন ছুটি লাগবে। তোমার কাজ ভালো নয়, এর আরবি অর্থ ইন্তা সকল মাফি কয়েস। এখানে ইন্তা এর বাংলা অর্থ তুমি, সগল এর বাংলা অর্থ কাজ, মাফি কয়েস এর বাংলা অর্থ ভালো নয়, অর্থাৎ ইন্তা সগল মাফি কয়েস এর বাংলা অর্থ তোমার কাজ ভালো নয়, সে লোক ভালো নয়, এর আরবি অর্থ হুয়া নফর মজিন। এখানে হুয়া এর বাংলা অর্থ সে, নফর এর বাংলা অর্থ লোক, জেন এর বাংলা অর্থ ভালো, মজিন এর বাংলা অর্থ ভালো নয়, অর্থাৎ হুয়া নফর মজিন এর বাংলা অর্থ সে লোক ভালো নয়। তুমি যাবে না কেন, এর আরবি অর্থ লেশ ইন্তা মাইরো। এখানে লেশ এর বাংলা অর্থ কেন, ইন্তা এর বাংলা অর্থ তুমি, মাইরো এর বাংলা অর্থ যাবে না, অর্থাৎ
লেশ ইনতা মাইরো, এর বাংলা অর্থ তুমি যাবে না কেন। সম্ভবত সে আসতেছে, এর আরবি অর্থ মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন এর বাংলা অর্থ সম্ভবত, হুয়া এর বাংলা অর্থ সে, ইজি এর বাংলা অর্থ আশা, অর্থাৎ মুমকিন হুয়া ইজি এর বাংলা অর্থ সম্ভবত সে আসতেছে। সে কখন আসবে, এর আরবি অর্থ মিতা ইজি হুয়া। এখানে মিতা এর বাংলা অর্থ কখন, হুয়া এর বাংলা অর্থ সে, ইজি এর বাংলা অর্থ আশা, অর্থাৎ মিতা ইজি হুয়া এর বাংলা অর্থ সে কখন আসবে। বাকি লোক রুমে ঘুমায়, এর আরবি অর্থ বাগি নফর গুরফানুম। এখানে বাগি নফর এর বাংলা অর্থ বাকি লোক, গুরফা এর বাংলা অর্থ রুম, নুম এর বাংলা অর্থ ঘুম, অর্থাৎ বাগি নফর গুরফানুম এর বাংলা অর্থ বাকির লোক রুমে ঘুমায়। বাকি লোক কোথায়, এর আরবি অর্থ অয়েন বাগি নফর। এখানে অয়েন এর বাংলা অর্থ কোথায়, বাগি এর বাংলা অর্থ বাকি, নফর এর বাংলা অর্থ লোক, অর্থাৎ অয়েন বাগি নফর এর বাংলা অর্থ বাকি লোক কোথায়। আমি তার সাথে যাব, এর আরবি অর্থ আনারো সাওয়া সাওয়া হুয়া। এখানে আনা এর বাংলা অর্থ আমি, রো এর বাংলা অর্থ যাওয়া, সাওয়া সাওয়া এর বাংলা অর্থ সাথে, হুয়া এর বাংলা অর্থ সে, অর্থাৎ আনারো সাওয়া সাওয়া হুয়া এর বাংলা অর্থ আমি তার সাথে যাব। তুমি কিভাবে যাবে, এর আরবি অর্থ কেফ রোহ ইন্তা। এখানে কেফ এর বাংলা অর্থ কিভাবে, রোহ এর বাংলা অর্থ যাওয়া, ইন্তা এর বাংলা অর্থ তুমি, অর্থাৎ কেফ রোহ ইন্তা এর বাংলা অর্থ তুমি কিভাবে যাবে। তুমি কোথায় যাও, এর আরবি অর্থ অয়েন রোহ ইন্তা। এখানে অয়েন এর বাংলা অর্থ কোথায়, রো এর বাংলা অর্থ যাওয়া, ইন্তা এর বাংলা অর্থ তুমি, অর্থাৎ অয়েন রোহ ইন্তা এর বাংলা অর্থ তুমি কোথায় যাও। বেতন 1000, এর আরবি অর্থ রাতিব ওয়াহেদ আলফ। এখানে রাতিব এর বাংলা অর্থ বেতন, ওয়াহেদ এর বাংলা অর্থ এক, আলফ এর বাংলা অর্থ হাজার, অর্থাৎ রাতিব ওয়াহেদ আলফ এর বাংলা অর্থ বেতন 1000। আমার বয়স 20 বছর, এর আরবি অর্থ আনা উমর ইশরিন সানা। এখানে আনা এর বাংলা অর্থ আমার, উমর এর বাংলা অর্থ বয়স, ইশরিন এর বাংলা অর্থ 20, সানা এর বাংলা অর্থ বছর, অর্থাৎ আনা উমর ইশরিন সানা এর বাংলা অর্থ আমার বয়স 20 বছর। আমার রুমের নাম্বার 7, এর আরবি অর্থ আনা গুরফা রগম সাবা। এখানে আনা এর বাংলা অর্থ আমার, গুরফা এর বাংলা অর্থ রুম, রগম
এর বাংলা অর্থ নাম্বার, সাবা এর বাংলা অর্থ সাত, অর্থাৎ আনা গোরফা রগম সাবা এর বাংলা অর্থ আমার রুমের নাম্বার সাত। তোমার রুমটি কত নাম্বার এর আরবি অর্থ কাম রগম ইন্তা গোরফা, এখানে কাম এর বাংলা অর্থ কত, রগম এর বাংলা অর্থ নাম্বার, ইন্তা এর বাংলা অর্থ তোমার, গোরফা এর বাংলা অর্থ রুম, অর্থাৎ কাম রগম ইন্তা গোরফা এর বাংলা অর্থ তোমার রুমটি কত নাম্বার।